তুমি যা আগে সব রকম সবজি দিয়ে তো চচ্চড়ি করতে কি ভালো লাগতো সরষে সম্বারে দিয়ে আচ্ছা এখানে কপিগুলো সুন্দর বান্ধা আছে তো হ্যাঁ না কপিগুলো আজকে ভালো আছে আমাদের বা চারা কিনে নিয়ে এসে লাগাতে বলবো তো আমি তো কপিতেই বলতেছি দাদা ভাই দিদি ভাই এখন ফুলকপির সময় এখন বাজারে নতুন নতুন ফুলকপি উঠতেছে এখানেই ফুলকপি খাতে হবে কপি কাটা হয়ে গেছে এখন শুকনো খোলায় গোটা মশলা বাজিয়ে নেব শুকনো লঙ্কা ধনে জিরে আদা কাঁচা লঙ্কা কফি বাজা হয়ে গেছে আনে নামাই নেব আলু রান্ধনি আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা দেড় চামচ লবণ দেব এক চামচ হলুদ মশলা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো আলু কপি ভাজা আলু কপি দিয়ে আর দুই মিনিট পরই ফল দিয়ে দেবো দুই তিনখানা আলু উঠাইয়ে ভাঙিয়ে দেবো Thank you.
জাল দেওয়ার পরে 5-6 মিনিট জাল দিছি এখানে ভাজা মশলা দিয়ে নামাই দেব আলু কোবির জল এত সুন্দর হইছে না তখন বলার কথা নেই দারুণ ভালো হইছে নিজে রেন্দে নিজেই কতি গায় নে বাবা জল নে পাস দাদা ভাই দিদি ভাই আমি যেন রান্না করলাম তোমরা এইরকম রান্না রান্ধে তারপরে আমার জানাবা